আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বিএনপি জামায়াত থেকে নিজেদের রক্ষা করুন, শেখ হাসিনা। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে যে কথা হলো বিএনপির। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে কি কথা হলো জানালেন ওবায়দুল কাদের। ডিবি কার্যালয়ে গিয়ে যা বললেন হিরো আলম। পুলিশ আমাদের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে নূর। জাপানে পড়তে যাচ্ছেন 33 জন সরকারি কর্মকর্তা। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যে ব্যবস্থা দরকার তা করেছি আইজিপি। কেন দুদকের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত। কেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হামিদুল বরখাস্ত। জাতিসংঘের প্রতিনিধিকে তলব, অসন্তোষ জানালো ঢাকা। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, স্বর্ণের দামে রেকর্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপি জামায়াত থেকে নিজেদের রক্ষা করুন, শেখ হাসিনা। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত মানুষকে কিছু দিতে পারে না, তাদের হাত থেকে নিজেদের রক্ষা করুন। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ভুয়েল গেজ রেলপথ রেল চলাচলে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। শেখ হাসিনা বলেন, জনগণ নৌকায় ভোট দিয়ে সুযোগ দিয়েছিল বলে দেশের উন্নয়ন করতে পেরেছি। জনগণকে বলবো, সন্ত্রাসী বিএনপি জামাতের হাত থেকে নিজেদের রক্ষা করুন। এরা সৃষ্টি নয়, ধ্বংস করতে পারে, লুটপাট করতে পারে, কিন্তু মানুষকে কিছু দিতে পারে না। এদের হাত থেকে দেশবাসী রক্ষা পাক, সেটাই আমরা চাই। আমরা তাদের রাজনীতিতে বাধা দিচ্ছি না, তবে রেল ও মানুষের কোনো ক্ষতি করলে তারা কিন্তু ছাড় পাবে না। সব জায়গায় আমাদের ক্যামেরা থাকবে, একেবারে বেছে বেছে ছেঁকে ছেঁকে তাদের শাস্তি দেওয়া হবে। নির্বাচন ঠেকানোর নামে বিএনপি অগ্নি সন্ত্রাসের মাধ্যমে রেল খাতের সম্পদ ধ্বংস করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আসলে ওরা সন্ত্রাসী দল, ওরা এটা ছাড়া কিছুই বোঝে না, এদের কাজই হলো ধ্বংস করা। 2014 সালে যখন নির্বাচন হয়, বিএনপি তখন জানতো তারা ক্ষমতায় আসতে পারবে না, এটা জেনে নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনের পর বিএনপি সন্ত্রাসী তাণ্ডব শুরু করে। বিএনপি একটি সন্ত্রাসী দল, জনগণ তাদের আর দেখতে চায় না। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচন কাকে ক্ষমতা দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে যে কথা হলো বিএনপির। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা ক্যাথরিন কুকের সঙ্গে নিরপেক্ষ সরকারের বিষয়ে আলোচনা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে নতুন করে কিছু তো বলার নাই। আমরা একটি কথা বারবার বলছি যে বাংলাদেশের ওপর সমস্ত গণতান্ত্রিক দেশ যেগুলো আছে, বিশ্বের যত গণতন্ত্রকামী সংগঠন আছে, যারাই গণতন্ত্রে বিশ্বাস করে, যারাই মানবাধিকারে বিশ্বাস করে, আইনের শাসনে জীবনের নিরাপত্তায় বিশ্বাস করে, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, সবারই এখানে একটা কনসার্ন আছে। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে একটা অনির্বাচিত সরকার থাকার কারণে আজকে কিন্তু মানবাধিকার, আইনের শাসন, গণ অধিকার, স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, চরম দুর্নীতি, এই বিষয়গুলো উঠে এসেছে। মূলে উঠে আসছে এটা একটা বিষয়, তা হলো অনির্বাচিত অবৈধ দরখাস্তের দ্বারা সরকার। সুতরাং এটা পরিবর্তনের একটা মাত্র উপায় হচ্ছে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশীদারমূলক নির্বাচন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে কি কথা হলো জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অংশ নিতে বিএনপি যে শর্ত দিয়েছে তা সংবিধানের বাইরে, সংবিধান বিরোধী। তত্ত্বাবধায়ক সরকার কিংবা দলটির এক দফা নিয়ে বিদেশিদের কোনো বক্তব্য নেই। তিনি বলেন, আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগ দফা একটাই, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার আমলে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। বিএনপির দাবি অদ্ভুত, উদ্ভট এবং অযৌক্তিক। বিএনপিকে নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে এমন নিশ্চয়তা না পেলে তারা নির্বাচনে আসবে না, এটা তাদের প্রতিজ্ঞা। এর আগে সেতু ভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা ক্যাথরিন কুক। সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, নির্বাচনকালীন সরকারের দায়িত্ব, বিরোধী দলের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ হাই কমিশনার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার পাশাপাশি অংশগ্রহণমূলক করার কথা বলেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ডিবি কার্যালয়ে গিয়ে যা বললেন হিরো আলম। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে গেছেন ঢাকা 70 আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার বিকেলে তিনি রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান। এ সময় উপস্থিত সাংবাদিকদের হিরো আলম বলেন যে, আসামিরা আমার ওপর মেরেছে, তাদেরকে এমন ব্যবস্থা করবেন যাতে কোনোদিন কারো গায়ে হাত দিতে না পারে, তাদেরকে এমন শাস্তি প্রদান করবেন যাতে আর কোনো
দিন কোনো মায়ের বুক নির্বাচন নিয়ে না খালি হয়। তিনি বলেন, আমার কথা, আমাকে আপনার পছন্দ না হলে ভোট দিয়েন না, আমাকে পছন্দ না হলে এড়িয়ে যান, কিন্তু মারার অধিকার আপনাদের দেওয়া হয়নি। হামলা দিনের কথা বলতে গিয়ে হিরো আলম বলেন, আপনারা দেখেছেন সেদিন আমাকে যে হারে মেরেছে, এক উপরওয়ালার জন্য আজ আমি বেঁচে আছি, মরার পরে আমি মাটিতে পড়ে গেছি, মাটিতে পড়ার পরও মার দিয়েছে। হিরো আলম বলেন, আমার একটা জিনিস দুঃখ লাগছে, যখন মারে তখন দৌড়ে তাদের কাছে গিয়েছিলাম, তারা কিন্তু গাড়ি থেকে নামেনি, ডিবিকে বলবো তদন্ত করার জন্য তারা এনো কেন এলো না, আর যে পুলিশগুলো ভেতরে ছিল আমাকে মারার পর সাংবাদিকরা বলেছিল আলমকে মারছে, আপনারা তার কাছে যান, তারা কার নির্দেশে কেন্দ্র থেকে বের হলো না সেটা শুনবেন, আর আমাকে মারার পেছনে তারা কেন সহযোগিতা করল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পুলিশ আমাদের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে নূর। রাজধানীর পল্টনে অবস্থিত গণ অধিকার পরিষদের কার্যালয়ে প্রবেশের সময় পুলিশ মারধর করেছে বলে অভিযোগ করেছেন দলটির সভাপতি নুরুল হক নূর। তিনি দাবি করেন, পুলিশ তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলেছে, তাদের মধ্যে নারী নেত্রী রয়েছেন। তিনি বলেন, গণ অধিকার পরিষদে নিয়ে যে ষড়যন্ত্র করেছে সেটা আপনারা দেখেছেন, এই দল ভাঙনে সরকার যে ষড়যন্ত্র করেছে আজকে প্রমাণিত। পুলিশের সহযোগিতায় এই জামান সাহেব পরিষদের একাংশের যুগ্ম আহ্বায়ক ও বাসায় মালিক আমাদের কার্যালয়ে তারা তালা লাগিয়েছে, আমাদের নেতাকর্মীদের মারধর করেছে, আমাদের মেয়ের মানুষের কাপড় ছেড়েছে, একাত্তরে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বস্ত্র হরণ করেছে, আমাদের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে। পুলিশের বাধার পরও তারা কার্যালয়ের সামনে নতুন করে লাগানো কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আহত হন নূর সহ অনেকে। আহত নূরকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতা শাকিলুজ্জামান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, জাপানে পড়তে যাচ্ছেন 33 জন সরকারি কর্মকর্তা। জাপান বাংলাদেশ সরকার টু সরকার ফ্রেমওয়ার্কের আওতায় জাপানিজ গ্র্যান্ড এইড ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ নিয়ে জাপানে পড়তে যাচ্ছেন 33 জন সরকার কর্মকর্তা। এর মধ্যে 30 জন মাস্টার্স এবং 3 জন পিএইচডি করবেন। এরা প্রকল্পটির 22তম মিস্টার্স ও 6ষ্ঠ পিএইচডি ব্যাচ, এতে অর্থায়ন করেছে জায়গা। বুধবার রাতে জাপান দূতাবাস স্কলারশিপ প্রাপ্তদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। আগামী আগস্ট মাসে তারা জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। প্রকল্পটির পিআর প্রতিষ্ঠান ফোর্থ স্টপ পিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যে ব্যবস্থা দরকার তা করেছে আইজিপি। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন বলেছেন, দৃশ্যমান গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যে ব্যবস্থা করা হয়েছে বা দরকার তা আমরা করেছি। বিভিন্ন স্তরে আমাদের যে নির্বাচনী কার্যক্রমের জন্য আইনি ব্যবস্থার কথা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। আমাদের জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বেড়েছে, আমাদের ইকুইপমেন্ট, লজিস্টিক, জনবল ও প্রশিক্ষণ আছে। এই সমস্ত কিছু সমন্বয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান গ্রহণ যোগ্য ও শান্তিপূর্ণ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করতে পুলিশ বদ্ধপরিকর। এই সময় আইজিপি বলেন, আমাদের পুলিশ বাহিনী একটি দক্ষ বাহিনীতে পরিণত হয়েছে। একসময় এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের হোলি খেলা চলছিল, সে অবস্থা থেকে প্রধানমন্ত্রীরা জিরো টলারেন্স নীতির আলোকে দায়িত্ব পালন করে এদেশকে শান্তিপূর্ণ একটি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ আছে, কেন দুদকের 2 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লার সই করা পৃথক আদেশে তাদের বরখাস্ত করা হয়। গত 12 জুলাই এই 2 কর্মকর্তাকে প্রত্যাহার করে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। বরখাস্তের আদেশে বলা হয়, মোস্তাফিজুর রহমান পাবনায় উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকাকালে অফিস কক্ষে শামসুল হক নামের এক ব্যক্তির কাছে 20 লাখ টাকা ও কোচ দাবি করে 76,000 টাকা নেন। গত 26 জুন এই ধরনের একটি ভিডিও দেশের 2 বেসরকারি টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম সংবাদ আকারে প্রচারিত হয়। ওই ফুটেজে দেখা যায়, মেসার্স হক টায়ার্স লিমিটেডের মালিক শামসুল হকের কাছ থেকে তিনি ঘুষ নিচ্ছেন। আদেশে বলা হয়, মোস্তাফিজুর রহমান ঘুষ নিয়ে চাকরির শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন বলে অভিযোগ আসে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হামিদুল বরখাস্ত। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক অতিরিক্ত সচিব এস এম হামিদুল হককে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত সচিব হামিদুল হকের বিরুদ্ধে অসাদ আচরণ অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে, এজন্য তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ বাধা পাবেন। গতকাল বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের
সাবেক পরিচালক মোহাম্মদ মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে জাতিসংঘের প্রতিনিধিকে তলব অসন্তোষ জানালো। হেরো আলম নিয়ে টুইট করা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে অসন্তোষ জানিয়েছেন ঢাকা। বৃহস্পতিবার দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ডেকে নিয়ে অসন্তোষ জানান অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম। ছুটিতে থাকায় জাতিসংঘ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে পক্ষে হাজির হন ভারপ্রাপ্ত প্রধান ও ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর শেলডন ইয়েট। গত সোমবার ঢাকার 17 উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বনানীর একটি কেন্দ্র পরিদর্শনে গেলে নৌকা প্রার্থীর সমর্থকেরা তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। মঙ্গলবার এই ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। ওই দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ প্রসঙ্গে বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। বুধবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 11টি দেশ ও ইউরোপের ইউনিয়নের দূতাবাস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে স্বর্ণের দামের রেকর্ড। দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম 2,333 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম হয়েছে বেড়ে 1,778 টাকা। এদেশের স্বর্ণের দামের ইতিহাস সর্বোচ্চ। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ মান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। আগামীকাল শুক্রবার থেকে এটি কার্যকর করা হবে।